হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলে এসেছি আমরা রানীগঞ্জে শ্যাম মন্দিরে। এখানকার শুভ উদ্বোধন হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে 22 তারিখে। আপনারা 22 তারিখে এখানে অবশ্যই ভিজিট করতে পারেন। আর এখানকার অ্যাড্রেসটা অনেকে জানে না, এখানকার অ্যাড্রেসটা হচ্ছে রানীগঞ্জে রাজবাড়ি। রানীগঞ্জে রাজবাড়ি দেখেছেন, রানীগঞ্জে রাজবাড়ি একদমই সামনে। এখানকার অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনার চেক আউট করে সহজে এখানে ভিজিট করতে পারবেন। আসানসোল হোক বা দুর্গাপুর হোক বা রানীগঞ্জ হোক বা যে কোনো জায়গা থেকে হোক, বা সহজে আমার ম্যাপের লোকেশন দেখে এখানে চলে আসবেন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও। আর এখানকার ক্রাউডটা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছে। এটা কিছু নয়, মানে যেদিন ওপেনিং হবে সেদিন তো প্রচুর পরিমাণে মানুষের ক্রাউড হবে। আর যারা এখন এখানে আসতে চাও, তো এখনও ম্যাপের লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার চেক আউট করে সহজে চলে আসবেন। আর কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকে আপনাদের পুরো ঘুরে দেখাবো রানীগঞ্জের শ্যাম মন্দির। আর এটা আপনাদের 2015 সাল থেকে স্টার্ট হয়েছে, আর 2024-22 জানুয়ারি রানীগঞ্জে শ্যাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে। আর কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, দেখে নাও। এখনভাবে এখন ভিতরে যাওয়ার অনুমতি নেই, 22 তারিখ পর সবাইকে এন্ট্রি করার অনুমতি পাবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপর আমাদের যে কাজটা ছিল সেই কাজটা হলো চার সাইডে ঘুরে ঘুরে দেখা, এবং খুব সুন্দরভাবে এখানে মানুষগুলো ব্যবহার, আমরা ঘুরলাম ফিরলাম এনজয় করলাম। তার সাথে সাথে আপনারা এখানে আমার যদি ফেসবুক পেজে আমার পুরো লাইভ স্ট্রিম ভিডিও দেওয়া আছে, যদি ফেসবুক পেজটা এখন যারা ফলো করি ফলো করো, আমার ফেসবুক পেজের নাম আছে আসানসোল সিটি। ওখানে যে পথে আমার পুরো লাইভ স্ট্রিম ভিডিও দেওয়া আছে, ওখানে যে পথে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন। আর এখানকার বললাম, এখানকার 22 তারিখে ওপেনিং আছে, প্রাণ প্রতিষ্ঠা আছে, আমরা অবশ্যই আসুন ভিজিট করুন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও।